नमस्कार बंधुरा, रोहिता किचने आपनादेरके स्वागत। आज के आमी भेज फ्राइड राइस करब, साथे करब पनीर तरकारी। ए देखुन आमी सब किछु गुछिए नियेछि। चलुन ताहले एकबार देखे नी कि कि नियेछि फ्राइड राइस और पनीर तरकारीर जन्य। सबार प्रथमे नियेछि बासमती चाल। एखाने आमी जल दिए भिजिए रेखेछिलाम जेटा आमी धुए नियेछि। साथे निये छी काजू बादाम। एखाने आपनारा हयतो देखेछेन मिष्टिर उपरे, शुकनो मिष्टिर उपरे एगुलो देवा थाके, सेटा निये छी। निये छी किशमिश। एखाने निये छी किछु गोटा मसला, जेमन निये छी दारुचिनी, एलाच, लवंग, गोलमरिच, तारपर जयित्री निये छी, आर स्टार मसलाओ निये छी, जेगुलो आमी एकटु भेंगे दिये छी स्टार मसलागुलो। আর নিয়েছি এখানে নিয়েছি কন্ডেন্স মিল্ক নিয়েছি, যেটা আমি জলে গুলে নিয়েছি। এখানে নিয়েছি আমি বাদাম আর কেশর রয়েছে, যেটা পেস্ট পাওয়া যায় এখানে, সেটা নিয়ে নিয়েছি পাউডার। পনিরের তরকারির জন্য নিয়েছি টমেটো আর ক্যাপসিকাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে কিছু মশলা নিয়েছি শুকনা মশলা। এখানে রয়েছে গুঁড়া লঙ্কা, জিরা গুঁড়া, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে পাউডার। আর সাথে নিয়েছি এখানে 200 গ্রাম পনির রয়েছে, যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি। সবার প্রথমে আমি ফ্রাইড রাইস করবো। তো ফ্রাইড রাইসের জন্য এই কন্ডেন্স মিল্কে আমি এই কেশর আর বাদামের পাউডারটা মিক্স করে দিব। এটা মিক্স করে আমি সাইডে রেখে দিব। আমি এখানে কিশমিশটা দুটো রান্নার জন্যই নিয়েছি। এখানে আমি নিয়েছি পনিরের জন্য আর ফ্রাইড রাইসের জন্য। এবার আমি শুকনো মশলাতে একটু জল দিয়ে রেখে দিব। একটু ভালো করে নেড়ে নিব। এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব। এবার পনির তরকারির জন্য আমি এখানে নিয়েছি কাজু, 4 মগজ পোস্ত আর কয়েকটা কিশমিশ দিয়ে আমি এগুলো সব বেটে নিব। চলুন তাহলে আমি বেটে নিই। তারপর সবার প্রথমে আমি ফ্রাইড রাইসটাই করব। এই দেখুন আমি বেশ সুন্দর করে পেস্ট করে নিয়েছি। চলুন তাহলে রান্নাটি শুরু করব। আর সাথে লাগতেছে ঘি, সাদা তেল, অল্প পরিমাণে চিনি আর লবণ। আজকে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন, কারণ আজকে আমি কাঁচা চাল দিয়েই ফ্রাইড রাইস করব, আলাদাভাবে আমি চালটা সিদ্ধ করব না। চলুন তাহলে রান্নাটি শুরু করি। প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি, আজকে রান্নাটি পুরো প্রেশার কুকারেই করব। তাই সবার প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। হাফ চামচ দিয়ে দিচ্ছি ঘি। এবার দিয়ে দেবো কিছু গোটা মশলা। এবার দিয়ে দেব গাজর আর ক্যাপসিকাম। Thank you.
হাফ চামচ দিয়ে দিব লবণ। এবার আমি এটাকে বেশ ভালো করে ভেজে নিব। এই দেখুন প্রায় আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব কাজু, দিয়ে দিব কিশমিশ। এবার এগুলো দিয়ে বেশ আমি 1 মিনিট ভেজে নিব। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। কনডেন্স মিল্ক অনেক মিষ্টি, তাই অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও আবারও ভালো করে নেড়ে নিব। আমার দেখুন সব কিছু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি চাল দিয়ে দিব। চালটা বেশ ঝরিয়ে রেখেছিলাম। চালটাকে আমি 2 মিনিট ভেজে নিব। এই দেখুন পুরো ভাজা হয়ে গেছে সব কিছু। চালের উপর পুরো তেল ভালো করে লেগে আছে। এবার আমি জল দিয়ে দিব। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। এখানে আমি এই বাটিটা দিয়ে 1 বাটি চাল দিয়েছিলাম, আবার এই বাটিটা দিয়ে 2 বাটি জল গরম করে নিয়েছিলাম। সে জল দিয়ে দিয়েছি। এবার আমি কনডেন্স মিল্ক আর পিস্তা বাদাম এইসব পেস্ট ছিল সেগুলো সব দিয়ে দিব। সব দিনই একটু তুলে রেখেছি, পনিরের তরকারিতে দিব। আপনারা চাইলে এই জায়গায় দুধ দিতে পারেন। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিব আর 2টা সিটি পর্যন্ত রেখে দিব, 2টার বেশি আর দিব না। 2টো সিটি দিয়ে দিয়েছে। আমি এই ঢাকনাটা খুলব না, এটা এভাবে ঠান্ডা হতে দিয়ে দিব। ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আমি প্রেসার কুকারটা ঠান্ডা হতে দিয়েছি। এবার আমি পনির তরকারি করে নিব, তাই আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনির দিয়ে দিচ্ছি।
পনির ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। পনিরটাকে আমি অল্প অল্প করে দুইবার ভেজেছি। এবার আমি ওই তেলে দিয়ে দিব গোটা মশলা। এবার দিয়ে দিব টমেটো আর ক্যাপসিকাম। এবার আমি দিয়ে দিব যে শুকনো মশলাগুলো দোল দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ। বেশ, এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব বেটে রাখা কাজু কিশমিশ যা পোস্ত বেটেছিলাম। এই দেখুন মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব। আমি এখানে গরম জল দিয়েছি, আর একটু জল দিব। মশলাগুলো বেটে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল। লবণের মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা পনির দিয়ে দিব। আজকে রান্নাটিতে আমি হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। এবার সবার শেষে দিয়ে দিব বাদাম পাউডার আর কন্ডেন্স মিল্ক, যেটা আমি রেখেছিলাম অল্পটুক রান্না করতে সেটা দিয়ে দিব। এবার আমি এটাকে 2 মিনিট ভালো করে ফুটতে দিব। এই দেখুন পনিরের তরকারি হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা। খুব সামান্য পরিমাণেই দিব, কারণ এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি। এবার 1/2 চামচ বাটার দিয়ে দিব, বাটার দিয়ে নামিয়ে নিব। আপনাদের কাছে বাটারটা না থাকলে তার পরিবর্তে ঘি দিতে পারেন। পনির তরকারি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিব। এটা এভাবে গ্রেভি রাখবো, বেশি আর শোকাবো না। এই দেখুন আমি এখানে পনিরটা নামিয়ে নিয়েছি একটা প্লেটে, আর দেখতে কি সুন্দর লাগছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই রেসিপিটি দেখলে নি কত সহজ করে করেছি বাড়ির উপকরণ দিয়েই। তবে রান্নাটি শুধু ফ্রাইড রাইসের সাথে নয়, আপনারা রুটি বা পরোটার সাথেও খুব সুন্দর লাগবে খেতে। বেবি নান এইসব দিয়েও খাওয়া যাবে। আর
দেখুন আমি এখানে প্রেসার কুকারটাও নিয়েছি, এটা একটু সরিয়ে দিই। প্রেসার কুকারটা কিন্তু আমি দুটো সিটি দেওয়ার পর আর খুলিনি। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ঝরঝরে হয়েছে। প্রেসার কুকারে করেছি বলে জিনিসটা গলে গেছে তা নয়, এর আগে আমি আগ করেছিলাম। এ দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, পুরো কাঁচা চালের ফ্রাইড রাইস। আপনাদের আলাদাভাবে ভাতটা সিদ্ধ করতে হবে না, চালটাকে একবারই সব কিছু দিয়ে দিলে হয়ে যায়। এ দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, এই দেখুন খুবই সুন্দর। শুধু দুটো সিটি দিতে হবে, বেশি দিলে হবে না, বেশি দিলে হয়তো গলে যেতে পারে। আমি দুটোর বেশি দিইনি তাই বলতে পারছি না, দুটোর বেশি দিলে হয়তো গলে যেতে পারে মনে হয়। তবে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি একবার হলো প্রেসার কুকারে করে দেখবেন, আর জলের পরিমাণটা ততটাই নেবেন যতটা চাল নেবেন, তার বেশি একদমই নেবেন না। এ দেখুন ভাতের ডেলা হয়েছে ঠিকই, কিন্তু একটু হাত দিলে পরে ছেড়ে যাচ্ছে। এই দেখুন একটু হাত দিলে ছেড়ে যাচ্ছে। তবে আপনারা দেখলেন রেসিপিটি কত সহজ পদ্ধতি করেছি, আর দেখতে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা কালারফুল লাগতিছে দেখতে। তবে আমার ফ্রাইড রাইস আর হলো পনিরের তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন থাকেন তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।